এসেছি বাবলু ভাইয়ের হোটেলে। তো এখানে হলো কালা ভুনা থেকে শুরু করে সকল ধরনের মাংস পাওয়া যায়। সালাম আলাইকুম ভাই, কেমন আছেন? ভালো আছেন ভাই? এগুলো কি কালা ভুনা? রাজশাহীর বিখ্যাত এটা। এটা কালা ভুনা? এটা ভুনা দুটাই গরু, মোষের মাংস। আর ওটা গাড়ল, গাড়ল মানে ভেড়ার মাংস, তাই না? এটা কত করে প্লেট বা বাটি কি হিসাবে? 300 টাকা। 100 টাকা। তো দাম কি একটু বেড়েছে নাকি? আগের রান্না আছে না? তো ঠিক আছে, আর কি কি আছে আপনাদের এখানে? রুই মাছ, রুই মাছ কত? নদীর কত? কয় পিস? 150 টাকা, 3 পিস, তাই না? এটাতে কি আছে? এটাতে ঝোল আছে। তো ঠিক আছে। আচ্ছা, এখানে তো অনেক দূর দূরান্ত থেকে লোকজন আসে না কালা ভুনা খেতে? আচ্ছা, অনেক জায়গায় আমরা দেখি যে নহটা বা অন্যান্য জায়গাতে কালা ভুনা গুলো জালের মাধ্যমে কালা ভুনা হয়েছে না অনেক জায়গায় যে ধোনা বা গুড়া করে দেয় কালো করে? যাই হোক প্রিয় দর্শক, আসলে এটা ট্রাই করবো, হাঁসের মাংস না? হাঁস, এই যে এইটা, এগুলো হাঁস। এটা কি? এটা হচ্ছে ভেড়ার মাংস। কি অবস্থা বলো, কেমন লাগছে? মানে অন্যান্য জায়গার থেকে একটু আলাদা কালা ভুনা এটা? আমরা তো এখনো খাইতে বসিনি, তোমার তো বসে গেছে ভাই। আপনার কেমন লাগছে ভাই? অনেক প্রতীক্ষার পরে যে খাবারটা পেলা, কেমন লাগছে? আলহামদুলিল্লাহ ভাই, বিজি কে এখানে লেখা ছিল কাচ্চি ভাই, সব বাদ দিলাম। আমাদের কিন্তু কাচ্চি ভাই খাওয়ার কথা ছিল।